রাইট নাও আপনাদের সাথে আলোচনা করা হবে নতুন বছরে 2000 কোটি রুপি আয় করতে যাচ্ছেন অক্ষয় কুমার। ওয়েল, আজকের পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার বা বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতাও বলা যায় এই অভিনেতাকে। নিজের ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। অ্যাকশন থেকে শুরু করে থ্রিলার ধর্মী এবং কমেডি সকল ধরনের চরিত্রেই দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। নতুন বছরে তিনি 2000 কোটি রুপি আয় করবেন বলে বক্স অফিস বিশ্লেষকদের ধারণা। করোনা মহামারীর কারণে অক্ষয় কুমারের বেশ কয়েকটি সিনেমা আটকে গিয়েছে। বেশ কয়েকটি সিনেমা শুটিং শেষ কিন্তু মুক্তির অপেক্ষা। নতুন বছরে তার 8টি সিনেমা ও একাধিক ওয়েব সিরিজ মুক্তির কথা রয়েছে। বক্স অফিস বিশ্লেষকদের মতে এগুলোর স্যাটেলাইট ও স্ট্রিমিং স্বত্ব মিলিয়ে আনুমানিক আয় 2000 কোটি রুপি হবে। এ প্রসঙ্গে অক্ষয় কুমার বলেন, 2022 আমার জন্য অসাধারণ একটি বছর হবে বলে আমি মনে করছি, কিন্তু যদি গত 2টি বছর থেকে শিক্ষা নেই তাহলে কোনো কিছুই নিশ্চিত নয়। দেখি শেষ পর্যন্ত কি হয় এবং আগামী বছর এই সময় আমরা বক্স অফিস নিয়ে একই আলোচনা করতে পারি কিনা। কয়েকদিন আগে অক্ষয় কুমার অভিনীত সিনেমা সূর্যবংশী মুক্তি পায়। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে এটি। করোনাকালেও ভারতীয় বক্স অফিসে 200 কোটি রুপি আয় করেছে রোহিত শেট্টি পরিচালিত সিনেমাটি। এদিকে 24শে ডিসেম্বর মুক্তি পেয়েছে অক্ষয়ের আত্রাঙ্গিরে। এছাড়া বচ্চন পান্ডে, পৃথ্বীরাজ, রামসেতু, রক্ষাবন্ধন প্রভৃতি সিনেমায় দেখা যাবে অক্ষয়কে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন নতুন বছরে 2000 কোটি রুপি আয় করবেন অক্ষয়। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। And please subscribe our channel for more updates.